नमस्कार बंधुरा, आज के आमी चले एसेछि एम वि दत्त एंड सन्स जुएलार्से। और अवश्य बुझते पारछो जे एई दोकान थेके किन्तु एई शप थेके एटाई किन्तु फार्स्ट ब्लग जाच्छे। एर आगे किन्तु आमी एखान थेके ब्लग छाड़िनि। एम वि दत्त एंड सन्स रयेछे ब्यारकपुरे, ब्यारकपुर एस एन बनार्जी रोडे, ब्यारकपुर जे चिड़िया मोड़ रयेछे और ब्यारकपुर स्टेशनेर माझामाझि किन्तु दोकानटा रयेछे। एड्रेसटा आमी तोमादेर देखिये दिई, एई होच्छे एड्रेसटा रयेछे, देखे नाओ। एस एन बनार्जी रोड, ब्यारकपुर। और ब्यारकपुर जदि एक लैंडमार्क बोलो तो ब्यारकपुर मियो मोड़े जो रही है तरह पशे ही रही है एम वि दत्त एंड सन्स। और तो चलो आज के कलेक्शनगुलो देखते पाई। मोटामुटी किन्तु एक दो ग्राम मध्य खूब सुंदर कलेक्शन एखान मैं शुरू है। और बोले दी जरा मेघबालिकार व्यूअर्स सबसक्राइबार्स तारा जो केंटी करते आसें ता क्यों मेकिंग चार्जे प्रति ग्रामे 300 टाका करे छाड़ पाबे। माने 1 ग्रामे जे मजुरीटा तार थेके किन्तु 300 टाका करे अफ पेये जाबे। ताई अवश्यई जारा आसबे तारा किन्तु मेघबालिकार कथा उल्लेख करते भूले जाओ ना। ताहले चलो कलेक्शनगुलो देखते शुरू कर। फार्स्टे आमी देखो एकटा पला पार्ल चिक देखाच्छि। माने एई जिनिसटा किन्तु एई कन्सेप्टटा आमी आगे खूब एकटा देखिनि आर भीषणई सुंदर आर लाइट वेट। अवश्यई आर देखतेई पाच्छो जे सादा लाल तार साथे गोल्डेन कालारेर जोन्नो জিনিসটা কতটা সুন্দর দেখতে লাগছে দেখে নাও। আমি পরে দেখাচ্ছি ওই জন্য। তার সাথে এই ইয়াররিংসটা আমি পরেছি আর রয়েছে। মানে 770 মিলিগ্রামের চিকটা রয়েছে। এটার প্রাইস হবে কানের নিয়ে 11700। কানের নিয়ে 11000। কানেরটা আছে 790 মিলিগ্রাম আর এটা আছে 770 মিলিগ্রাম। তার মানে দুটো মানে এটা আলাদা আলাদা যদি নেয়, শুধু চিকটা যদি নেয় তাহলে চিকটার কত প্রাইস হবে? 770 মিলিগ্রাম 6028 টাকা। মানে মাত্র 6000 টাকায় কিন্তু এই চিকটা চলে আসবে। দেখো কতটা কতটা সুন্দর দেখতে। তার সাথে যদি ইয়াররিংসটা নাও তাহলে মোটামুটি 11000 মতন কিন্তু চিকটা রয়েছে। এই হচ্ছে চিকটা যেটা আমি পরেছিলাম আর তার সাথে কিন্তু এই হচ্ছে ইয়াররিংসটা রয়েছে। আমি একটা তোমাদের পরে দেখালাম। আচ্ছা এটা হচ্ছে টোটাল 11000। আচ্ছা আরেকটা চিক দেখে নিচ্ছি। ওয়েট আছে 830 মিলিগ্রাম, 6400 এটা রয়েছে। দেখো 6000 মোটামুটি 6500-এ কিন্তু এইটা চলে আসবে। এই হচ্ছে ডিজাইনটা, খুব সুন্দর একটা জিনিস এটা। মানে একদম গিফট পারপাস লাইট ওয়েটের মধ্যে যারা চাইছো তাদের জন্য বা নিজেরা কেনাকাটি করতে চাইছো পুজোর সময় তাদের জন্য। আরেকটা দেখে দিচ্ছি, দেখো 940 মিলিগ্রাম রয়েছে। এটা পাঁচটা এরকম লকেটওয়ালা যেটা হয় পলার ওপর, এটার প্রাইস হবে 7200 রয়েছে। এটা 730 মিলিগ্রামে রয়েছে। এটা এটা কিন্তু পাঁচটা রয়েছে, 5700 রয়েছে। 520 মিলি এই লকেটটা রয়েছে, ক্রিস্টাল লকেট, তার সাথে ক্রিস্টাল মানে মালাটা তার সাথে এরকম একটা লকেট 520 মিলিগ্রাম রয়েছে। এটার প্রাইস 4200 রয়েছে। 730 মিলিগ্রামে রয়েছে। এটা চেনটা কিন্তু অনেকটা লম্বা, এই এতটা লম্বা থাকবে, মোটামুটি ঝুলিও পড়তে পারবে টেনেও পড়তে পারবে। প্রাইস হবে 5700 এটা রয়েছে, 5700। সব থেকে কমে এটা রয়েছে 330 মিলিগ্রাম, এটার প্রাইস হবে 3400 রয়েছে। এটা 3400 এটা চলে আসবে। এখানে একটা ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি 540 মিলিগ্রাম, প্রাইস হবে 4600। ফার্স্ট আমি দেখো একটা একটা পলা নেকলেস দেখে নিচ্ছি, দেখে নাও এই পলা নেকলেসটা। ওয়েট আছে নেকলেসটার 3 গ্রামের নেকলেস রয়েছে, কারণ 3 গ্রাম রয়েছে, কারণ দেখতে পাচ্ছ যে পুরো ভরাট কাজ রয়েছে নেকলেসটাতে। এটার প্রাইস হবে, আচ্ছা এটার প্রাইস হবে 20500, মানে 20500। এটার ওপরে কিন্তু নন ডিসকাউন্টেড প্রাইস রয়েছে এটা। এটার উপরে কিন্তু তোমরা একটা ডিসকাউন্ট পাবে যদি তোমরা মেঘবালিকার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্স হও। আর আমি আজকের গোল্ড রেটটা বলে দিই, আজকের গোল্ড রেট আছে 56850, 56 মানে 5685 প্রতি গ্রাম, 22 ক্যারেট হলমার্ক সোনা, এবং সব সোনায় কিন্তু এখানে হলমার্ক উইথ এইচ ইউ আইডি মার্ক। দেখে নাও এটার ওয়েট আছে হচ্ছে মাত্র 2.5 গ্রাম,
2 গ্রাম 50 মিলিগ্রাম রয়েছে, 2 গ্রাম 50 মিলিগ্রাম। তার প্রাইস হবে 14,200 এর উপরে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। আচ্ছা দেখো আরেকটা নেকলেস দেখে নিচ্ছি, আরেকটা পলা নেকলেস, এটার ওয়েট আছে 2 গ্রাম 10 মিলিগ্রাম। এটার প্রাইস হবে 13,800 রয়েছে। এক জোড়া পলা দেখে নিচ্ছি, এগুলো কিন্তু গিফট পারপাস ভীষণই সুন্দর। আর জোড়ার ওয়েটই আমি কিন্তু বলছি, জোড়ার প্রাইস, এটার ওয়েট আছে হচ্ছে 3 গ্রাম 350 মিলিগ্রাম, 23,000 টাকা এটা রয়েছে, মানে 23,000 জোড়ার প্রাইস রয়েছে। দেখে নাও আরেকটা ভীষণ সুন্দর, মানে এই লাল আর সাদা ডাবল কালারের পলা রয়েছে, এবং ডিজাইনটা দেখে নাও, অনেকটা ডিজাইন রয়েছে, কিন্তু পুরো বডিতেই কিন্তু এরকম ডিজাইনটা করা রয়েছে। এটা দেখতে কিন্তু পরলে হাতে ভীষণই সুন্দর লাগবে। মোটামুটি এক একটার ওয়েট আছে, মানে মোটামুটি নয়, এক একটার ওয়েট আছে হচ্ছে 3 গ্রাম 70 মিলিগ্রাম, মানে জোড়া প্রায় 6 গ্রাম মতো। প্রাইস হবে হচ্ছে 21,000 সিঙ্গেল পিসের, তার মানে দুটো মোটামুটি 42,000 মতন পড়ে যাবে, আমি অ্যাপ্রক্সিমেট বললাম দুটো। আচ্ছা মাত্র 5 থেকে 6 গ্রামে কিন্তু তোমরা এখানে বালা পেয়ে যাবে। যেমন এই বালাটা দেখো, এই বালাটা এক একটা বালা আছে মাত্র 6 গ্রাম 310 মিলিগ্রাম, 6 গ্রাম 310 মিলিগ্রামের বালা রয়েছে, গালা ভরা বালা। অবশ্যই গালা ভরা নেই, তাই জন্য আমি তোমাদের পরে দেখালাম না বালাটা। এখন সিঙ্গেল পিসের প্রাইস হবে হচ্ছে 42,000, মানে 42,000 কিন্তু তোমরা সিঙ্গেল পিস বালা পেয়ে যাবে, তার মানে দুটো মোটামুটি 84,000 জোড়া বালা চলে আসবে। অনেকেই লাইট ওয়েটে বালা চাও, 5-6 গ্রামের মধ্যে, মানে এরকম বালা কিন্তু পুরো মানে খুবই সুন্দর। আচ্ছা আরেকটা বালা দেখিয়ে দিচ্ছি, এটাও দেখো 6.5 গ্রামের বালা রয়েছে, এক একটা বালা রয়েছে 6.5 গ্রামের, দেখো 6 গ্রাম 50 মিলিগ্রামের বালা রয়েছে। এর প্রাইস হবে এক একটা 44,000, তার মানে 88,000 কিন্তু 2 পিস বালা তোমাদের চলে আসবে। 8 গ্রাম রয়েছে এই বালাটার ওয়েট, দেখে নাও 8 গ্রামের বালা রয়েছে, এটা একটু মোটা বালাটা। প্রাইস হবে 54,000, দুটো যদি নাও তার মানে 1,08,000 মতন। না ঠিক আছে দেখো 11 গ্রামে রয়েছে এই বালাটা, 11 গ্রামের বালা রয়েছে, মোটামুটি এটার প্রাইস কীরকম হবে? 11 গ্রাম 190 মিলিগ্রামের বালা রয়েছে, প্রাইস হবে হচ্ছে 75,000 টাকা, 75,000। আচ্ছা আরেকটা বালা দেখে নিচ্ছি, দেখো এই বালাটা চওড়া, এত চওড়া একটা বালা কিন্তু মাত্র 11 গ্রামে রয়েছে, এটা আছে আমি বলে দিচ্ছি 11 গ্রাম 110 মিলিগ্রাম, 11 গ্রাম 110 মিলিগ্রাম। প্রাইস হবে এটা ওই 75,000, সেমই প্রায় প্রাইস হবে, অ্যাপ্রক্সিমেট 75,000। এর উপরে কিন্তু তোমরা একটা ডিসকাউন্ট পাবে যদি তোমরা মেক বালিকা ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্স হও, সেক্ষেত্রে মেকিং চার্জে পার গ্রাম যা মেকিং চার্জ তার উপর 300 রুপিস 300 টাকা করে তোমরা ডিসকাউন্ট পাবে। ওকে 20 গ্রামে জোড়া দেখে নাও, একটা স্পেশাল বালা 20 গ্রামে কিন্তু জোড়া বালা রয়েছে, মানে 10 গ্রাম পেয়ার রয়েছে। এটা এই যে ওয়েটটা দেখে নাও, 10 গ্রাম 240, মানে অ্যাপ্রক্সিমেট 10 গ্রামের বালা বলতে পারো। যারা লাইট ওয়েটে বালা, গালা ভরা বালা চাইছো তাদের জন্য কিন্তু স্পেশালি তারা স্ক্রিনশট নিয়ে আসতে পারো। আর এটার প্রাইস হবে এক একটা, এটা হবে 1,36,000 জোড়া, 1,36,000 জোড়া, সিঙ্গেল পিস হচ্ছে 68 রুপিস, 68,000 সিঙ্গেল পিস বালা কিন্তু চলে আসবে এই বালাটা। 18 গ্রামে জোড়া রয়েছে এই বালাটা, 18 গ্রামে জোড়া বালা রয়েছে, ওয়েট আছে এক একটার এক একটাই দেখো 8 গ্রাম 950 মিলিগ্রাম, মোটামুটি কিন্তু 17-18 গ্রামে এরকম জোড়া বালা রয়েছে। এটার প্রাইস হবে 1,20,000 জোড়া, তার মানে মোটামুটি 60,000 সিঙ্গেল পিস বালা কিন্তু চলে আসবে, মানে এখানে কিন্তু লাইট ওয়েটের বালার প্রচুর কালেকশন রয়েছে। আচ্ছা এবার আমি একটা সুন্দর ডিজাইনার বালাও তোমাদের দেখিয়ে দিই,
এটা যেমন দেখো এটা কিন্তু মণিপুরি বালা রয়েছে, মানে এরকম ওভারল্যাপ বালা যেগুলোকে বলে। আবার এরকম তোমরা কিন্তু ওয়েটের মধ্যে মানে এরকম ডিজাইনার বালাও কিন্তু এখানে পেয়ে যাবে। এটা হচ্ছে 22 গ্রাম 400 মিলিগ্রাম, সিঙ্গেল হবে 1,53,000, 1,53,000 কিন্তু সিঙ্গেল পিস চলে আসবে। মণিপুরি বালা রয়েছে এটা 30 গ্রামে, দেখো এটা দেখো এটা কিন্তু অনেকটা মোটা, এটা কিন্তু 30 গ্রামে জোড়া বালা রয়েছে, মানে এক একটা 15 গ্রাম। আমি কিন্তু 6 গ্রাম থেকে 15 গ্রামের দেখো কত ভ্যারাইটি বালা রয়েছে। এটার প্রাইস হবে সিঙ্গেল পিসের প্রাইস হবে 1 লাখ মতন, মানে 2 লাখে মোটামুটি এরকম জোড়া বালা কিন্তু তোমরা পেয়ে যাবে। একটা মুখ পলা দেখে নিচ্ছি, দেখো মুখটা দুদিকে দুরকম রয়েছে এবং বডিতে কিন্তু পুরোটাতেই বডিতে এরকম কাজ করা রয়েছে। 7 গ্রাম এটা আছে, এটার ওয়েট আছে হচ্ছে 7 গ্রাম 650 মিলিগ্রাম, 51,500 এটা রয়েছে, 51,500 দেখে নাও। এগুলো কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগে হাতে পড়লে। চওড়ার মধ্যে রয়েছে 8 গ্রাম 350 মিলিগ্রাম, সিঙ্গেল পিসের প্রাইস হবে 28,000, যদি দুটো নাও তার মানে 56,000। এগুলো কিন্তু তোমরা সিঙ্গেল পিসও নিতে পারো। একদম কম দামের মধ্যে কিন্তু এই দুটো রয়েছে, জোড়া রয়েছে 1 গ্রাম 750 মিলিগ্রাম, 12,200 12,200 কিন্তু এই জোড়া পলা চলে আসবে। কফি কালারের মধ্যে একটা দেখছি, এটা কিন্তু সরু পলা রয়েছে, মোটামুটি দুটোর ওয়েট আছে কত 4 গ্রাম 200 মিলিগ্রাম কিন্তু জোড়া রয়েছে, আর একটার প্রাইস হবে 14,000 মতন, তার মানে দুটো 28,000। 7 গ্রাম 900 মিলিগ্রাম চওড়া পাত পলা রয়েছে, প্রাইস হবে 53,200, 53,200 দেখে নাও। 10 গ্রাম 970 মিলিগ্রাম এটা কিন্তু ডিজাইনার শাখা রয়েছে, বুঝতেই পারছো ময়ূরগুলো খুবই সুন্দর। প্রাইস হবে হচ্ছে 75,500, 75,500। এখানে 2 গ্রাম শাখা পলা কিন্তু তোমরা মোটামুটি 2 গ্রাম থেকে জোড়া পেয়ে যাবে। যেমন এটা দেখো একটা পাত শাখা রয়েছে এবং বেশ সুন্দর, মানে পাতটা দেখো পাতের ডিজাইনটা কীরকম। প্রাইস হবে এটা 14,000, মানে 14,500-এর জোড়া রয়েছে, আর তার সাথে দেখো এরকম পলা রয়েছে, এটাও কিন্তু 2 গ্রামের একটা পলা রয়েছে। ও এটা 13,500, কারণ এখানে শাখার প্রাইসটা ইনক্লুড আছে, এটাতে নেই সেটা, সেজন্য। তার মানে এরকম দেখো একটা জোড়া তোমরা মানে শাখা পলা মোটামুটি 30,000-এর কাছাকাছি চলে আসবে তো। মানে তোমরা যদি এরকম শাখা পলা জোড়া নাও দুটো, এরকম 30,000-এ কিন্তু জোড়া শাখা পলা তোমাদের চলে আসবে। মানে যারা শাখা পলা বিয়ের জন্য জোড়া নিতে চাইছে রেগুলার ওয়্যার হিসেবে, দেখো কতটা সুন্দর লাগছে একসাথে পরলে, এগুলো কিন্তু এরকম রেটের মধ্যে চলে আসবে। এবং প্রচুর কালেকশন রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু শপে ভিজিট করো। আর 10 গ্রাম 240 মিলিগ্রামের একটা চূড় রয়েছে, মাত্র 10 গ্রামের কিন্তু 240 মিলিগ্রামের, সিঙ্গেল পিস দেখাচ্ছে, তোমরা ডাবলও নিতে পারো চূড়টা। এটার প্রাইস হবে হচ্ছে 67,000, 67,000-এ কিন্তু সিঙ্গেল পিস চলে আসবে, যদি তোমরা দুটো পিস নাও, মানে বানিয়ে নিতে পারো এরকম দুটো পিস, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই, মানে 1,30,000-এর মধ্যে মোটামুটি তোমাদের এরকম 2 পিস চুড় চলে আসবে। আরেকটা চুড় দেখাচ্ছি, খিল রয়েছে চুড়টাতে, 11 গ্রাম 110 মিলিগ্রাম, 11 গ্রাম 110 মিলিগ্রামের চুড়টা কিন্তু চলে আসবে। তার প্রাইস হবে 75,000 রয়েছে এটা, 75,000। দেখো 12 গ্রাম 920 মিলিগ্রামের ডেড পেঁচিটা রয়েছে, 87,000 রয়েছে এটা, আর 87,000 ডিজাইনটা, পেছনে পুরো ছিলে কাটা ডিজাইনটা রয়েছে। একটা চূড় দেখে নিচ্ছি দেখো, আরেকটা, এটার ওয়েট আছে 14 গ্রাম 500 মিলিগ্রাম, 14.5 গ্রামের চূড়টা রয়েছে, প্রাইস হবে 98,000, মানে 98,000। তোমরা কিন্তু মেঘবালিকার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্স হলে তাহলে কিন্তু একটা ডিসকাউন্ট পাবে এর ওপর, আমি কিন্তু নন ডিসকাউন্টেড প্রাইস বলছি, আরেকবার বলে দিলাম। আড়াই পেঁচি দেখে নিচ্ছি একটা, দেখো আড়াই পেঁচিটা, ওয়েট আছে 15 গ্রাম 380 মিলিগ্রাম,
1,04,000 এটা চলে আসবে, 1,04,000-এ। ভীষণ সুন্দর ডিজাইনটা রয়েছে ময়ূরের প্যাটার্নে। এটা রয়েছে হচ্ছে 17 গ্রাম টু 80 মিলিগ্রাম এক এক পিস। এটার প্রাইস হবে 1,20,000, মানে অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস হবে এক একটা 1,20,000। দেখুন তো একটা ব্রেসলেট রয়েছে, যেটা খিল রয়েছে, দেখো ব্রেসলেট, ময়ূর ব্রেসলেট এটা একটা। দেখে নাও চুরটা, 12 গ্রামস 470 মিলিগ্রামের চুর রয়েছে। $85,000 এটা রয়েছে, 85,000। আচ্ছা একটা স্পেশাল তোমাদের শাখা দেখাচ্ছি, চওড়া শাখা রয়েছে। ওয়েট আছে এটার হচ্ছে এক একটা 10 গ্রাম 990 মিলিগ্রাম হচ্ছে এক একটা সিঙ্গেল পিস। অনেকটা চওড়া বুঝতেই পারছো, অনেকটা ডিজাইন রয়েছে, মানে 20 গ্রামের জোড়া শাখা। এটা হচ্ছে প্রাইস হবে হচ্ছে 1,50,000-এ জোড়া চলে আসবে। তার মানে সিঙ্গেল পিস তো হয় না, শাখা সাধারণত জোড়াই নিতে হয়। এটা মানে 1,50,000-এ হচ্ছে জোড়া। হ্যাঁ অর্ডার দিলে, হ্যাঁ অর্ডার যদি তোমরা দাও তাহলে সিঙ্গেল পিসও নিতে পারবে। 29 গ্রাম 950 মিলিগ্রাম এটার প্রাইস হবে 2,00,000 এটার প্রাইস আছে। দেখে নাও 2,00,000 রুপিস হচ্ছে সিঙ্গেল পিস চুর, তা স্পেশাল চুর বুঝতেই পারছো। একটা একটা বাঘ মুখ বালা রয়েছে, ভীষণ সুন্দর দেখতে, ট্র্যাডিশনাল ডিজাইনের। ওয়েট আছে হচ্ছে এটার 29 গ্রাম 970 মিলিগ্রাম। দেখো স্পেশাল বালা একটা। এটার প্রাইস হবে হচ্ছে 2,00,000, এটা 2,00,000। তোমরা চাইলে দুটোও নিতে পারো। ওকে দেখে নাও স্পেশাল কঙ্কন রয়েছে, ওয়েট আছে 31 গ্রাম 710 মিলিগ্রাম। এই হচ্ছে কঙ্কনের ডিজাইনটা থাকবে। এটার প্রাইস হবে সিঙ্গেল পিসে 2,15,000-এ সিঙ্গেল পিস কঙ্কন চলে আসবে। আর যদি দুটো নাও সেক্ষেত্রে হবে হচ্ছে 4,30,000। এটা স্পেশাল কঙ্কন। আমি লাইট ওয়েটের মধ্যে কিন্তু তোমাদের প্রচুর কালেকশান দেখি, তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো এমভি দত্ত অ্যান্ড সানসে, যেটা রয়েছে এসএন ব্যানার্জি রোড ব্যারাকপুরে, মিও মোড়ে, ব্যারাকপুর মিও মোড়ের কাছে এবং ব্যারাকপুর চিড়িয়া মোড়ের কাছে। আমি আর অবশ্যই কিন্তু তোমরা ভিজিট করলে মেঘবালিকার কথা উল্লেখ করো এবং স্ক্রিনশট নিয়ে আসতে পারো, তাহলে আরও কালেকশান নিয়ে আসবো এমভি দত্ত অ্যান্ড সানস জুয়েলার্স থেকে। দেখা হবে নেক্সট ব্লগে।